মাহমুদুল্লাহ রিয়াদ, আসলে মাহমুদুল্লাহ রিয়াদকে কথা বলতে গেলে আমি নিজে অনেকটা হতাশ হয়ে যাই, কারণ এরকম একজন প্লেয়ার বাংলাদেশ টিমের বাইরে আছে বর্তমানে। তো শেষ পর্যন্ত আসলে তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হবে কি হবে না সেই সব বিষয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। কারণ বিসিবি বস তামিম হোসেন পাপন তিনি কিন্তু শ্রীলঙ্কার সাথে ম্যাচ হারার পরের দিন তিনি কিন্তু জানিয়েছিলেন রিয়াদের সামনে সুযোগ আছে নিউজিল্যান্ড সিরিজ খেলা, এবং তিনি যদি সেখানে পারফরমেন্স করতে পারে অবশ্যই তিনি বিশ্বকাপ দলে থাকবে, এরকম একটা কথা আসলে ক্রিকেট পাড়ায় চলতেছে। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকে কেন পারফরমেন্স করে আসতে হবে এটা আমার সব থেকে বড় প্রশ্ন, কারণ তিনি বাংলাদেশ দলে কি এতদিন ধরে খেললেন প্রায় 15-16 বছর, তিনি কি পারফরমেন্স ছাড়া খেলেছেন? এটা সত্যি অনেক হতাশাজনক কথাবার্তা। আবার দ্বিতীয় নম্বরটা যেটা আমার বিষয়ে অবাক লেগেছে সেটা হলো সাকিব আল হাসানকে প্রেস কনফারেন্সে যখন জিজ্ঞাসা করা হলো যে মাহমুদুল্লাহ রিয়াদের বিষয়ে, তখন তিনি বললেন রিয়াদ ভাই তো গত 3 সিরিজ ধরে দলে ছিল না, তখন আপনার এইসব প্রশ্ন করেছেন কি আমি তো জানি না, তো এখন আসলে এই প্রশ্নটা করা ঠিক না, আসলে রিয়াদ ভাই জায়গায় তাওহিদ হৃদয়কে ঢোকানো হয়েছিল, কিন্তু তাওহিদ হৃদয় পারফরমেন্স করার পরে কিন্তু রিয়াদ ভাই আসলে বাদ পড়েছে। তো রিয়াদ ভাই জায়গায় কিন্তু শামিম আফিফরা খেলছে না, বিষয়টা বুঝুন, রিয়াদ ভাই জায়গায় কিন্তু শামিম আফিফরা খেলছে না, সাকিবের কথা এটা। আচ্ছা রিয়াদ ভাই জায়গায় শামিম আফিফরা খেলছে না, ঠিক আছে, তারা যদি পারফরমেন্স করছে না তাদের কারণে বর্তমান বাংলাদেশ টিমের এই অবস্থা, এর দায়টা নেবে কে? সাকিব আল হাসান আপনি নেবেন না? কখনই নেবেন। তো আমরা রিয়াদের বিশ্বকাপ নিয়ে কথা বলছিলাম, তো আমরা ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে যে নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ টিমের নিয়মিত ক্রিকেটারদের রেস্টে রাখা হবে, এবং বিশ্বকাপের জন্য যারা সাইড বেঞ্চে আছে বা এক্সট্রা প্লেয়ার হিসেবে আছে তাদেরকে সুযোগ দেওয়া হবে, সেই তালিকায় কিন্তু রিয়াদও আছে। তো সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হলো সাকিব আল হাসান কিন্তু 3 ফরম্যাটের অধিনায়ক, তিনি কিন্তু নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি চেয়েছেন, যদিও ছুটির বিষয়টি এখনও মঞ্জুর করেনি বিসিবি বা কোনো রকম কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। দ্বিতীয়ত তিনি কিন্তু মুশফিকুর রহিমও তিনি কিন্তু থাকবেন না, তারপরে মেহেদী হাসান মিরাজও থাকবেন না, তারপর পেসিনুর থেকে হাসান মাহমুদাসকিন শরীফুল এদেরকেও নাকি রেস্টে রাখা হবে। তো আসলে তাহলে খেলবে টাকারা নিউজিল্যান্ড সিরিজে? সবাই যদি একসাথে এরকম রেস্টে রাখা হয় তাহলে শেষ পর্যন্ত স্কোয়াডে জায়গা পাবে কারা? তারপরে এই সিরিজের মাধ্যমেই কিন্তু তামিম ইকবাল আবার নিজের কেরিয়ারের ইতি টানার পর তিনি আবার ব্যাক করতেছেন, তো এটা একটা স্বস্তির খবর তামিম ইকবাল ব্যাক করতেছেন। দ্বিতীয়ত রিয়াদ থাকবেন, মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন এই স্কোয়াডে, কোনো সন্দেহ নেই এতে, কারণ এখানে যেহেতু প্লেয়ার রেস্টে রাখা হবে সেহেতু কিন্তু রিয়াদকে আর একটা সুযোগ দেওয়া যেতেই পারে। তো এই সুযোগটা আসলে রিয়াদকে কাজে লাগাতে হবে এবং বিশ্বকাপ স্কোয়াডের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এদিকে খালেদ মাহমুদ সুজন বলেছে রিয়াদকে যদি বিশ্বকাপে খেলাতেই হয় তাহলে কিন্তু এই সিরিজের ওপর পারফরমেন্সের ওপর নির্ভর করে রিয়াদকে দলে নেওয়া ঠিক হবে না, কারণ একটা দুইটা সিরিজ একটা দুইটা ম্যাচ একটা প্লেয়ারে খারাপ যেতেই পারে, আর রিয়াদও তো এখন খারাপ যেতেই পারে, কারণ সে অনেকটা মেন্টালি নর্মাল হয়ে গেছে, তার অনেক মেন্টালিটি স্ট্রং, কিন্তু তিনি যতটা স্ট্রং ছিলেন যখন জাতীয় দলে ছিলেন তারপর থেকে কিনে প্রায় 5-6 মাস ধরে জাতীয় দলের বাইরে আছেন। লাস্ট ইংল্যান্ড সিরিজে আমরা রিয়াদকে দেখেছিলাম, তো রিয়াদ হুট করে এসেই পারফরমেন্স করে ফেলবে এটা কিন্তু গ্রহণযোগ্য না, বা এটা হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। তো খালিদ মাহমুদ সুজনের কথা স্পষ্ট যে যদি রিয়াদকে বিশ্বকাপে রাখতেই হয় তাহলে নিউজিল্যান্ড সিরিজের পারফরমেন্সের কথা আপনাকে ভাবা যাবে, কারণ রিয়াদের সার্ভিসটা আপনার যদি দরকারই হয় তাহলে এক সিরিজের পারফরমেন্স দিয়ে কিন্তু আপনি কখনোই একটা প্লেয়ারকে বিবেচনা করতে পারবেন না। তো শেষ পর্যন্ত দেখা যাক, মাহমুদুল্লাহ রিয়াদকে নিউজিল্যান্ড সিরিজে যদি রাখা হয় তাহলে আমরা সবাই অবশ্যই শুভকামনা করবো মাহমুদুল্লাহ রিয়াদের জন্য, তিনি যেন আবার তার সেরাটা দিয়ে আবার বাংলাদেশ জাতীয় দলে ব্যাক করতে পারে খুব স্ট্রংভাবে। এবং যত সমালোচনা আছে যে রিয়াদ বুড়ো হয়ে গেছে, রিয়াদের বয়স 37 হয়ে গেছে, রিয়াদের ফিল্ডিং ভালো না, ফিটনেস ভালো না, রিয়াদের স্ট্রাইক রেট ভালো না, এইসব কথাবার্তা যারা আর কি বলে, তো তাদের আসলে সমালোচনার জবাবটা রিয়াদ জন্য ব্যাটের বলের মাধ্যমে দিতে পারে এবং তার ফিল্ডিংয়ের মাধ্যমে দিতে পারে। তো আমরা সবাই শুভকামনা করবো মাহমুদুল্লাহ রিয়াদের জন্য, এবং অবশ্যই অবশ্যই আমরা রিয়াদ ভাইকে দলে চাই, আমরা অনেকবার ভিডিওতে বলেছি, আমরা অনেক কয়েকটা ভিডিও দিয়েছি এর আগেও। আসলে রিয়াদ ভাই স্যার আমার ক্রিকেট খেলা, আমার বাংলাদেশ টিমের খেলা আমার একেবারে পছন্দ হয় না, আমার ভালোই লাগে না সত্যি কথা বলতে। তো শেষ পর্যন্ত ওই একটা কথাই, মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা দলে চাই, আপনারা সুযোগ দিন একটা, আশা করি আমরা রিয়াদ ভাই নিজের সুযোগটা কাজে লাগিয়ে
সাত নম্বর পজিশনে যে ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের বর্তমানে, সেই পজিশনটা বিশ্বকাপে যেন কাটিয়ে উঠতে পারে বাংলাদেশ, সেই জন্য আর কি অবশ্যই রিয়াদকে দরকার, অন্য কোনো ব্যাটসম্যান পারবে না। কারণ সাত নম্বর পজিশন খুবই একটা ক্রিটিক্যাল পজিশন এবং খুবই ক্রুশাল পজিশন। কারণ এরকম একটা পজিশনে হুট করে কিন্তু আপনার উইকেট চলেও যেতে পারে, আবার উইকেট অনেক সময় ব্যাটিং নাও নামতে হতে পারে। তো সেই হিসাব করে কিন্তু খেলতে হবে। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত রাখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, এবং চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আবারও লাস্টে একটা কথা বলা যায়, অবশ্যই কিন্তু সবাই মাহমুদুল্লাহ রিয়াদের জন্য শুভকামনা করবেন।